शुभ सकाल प्रिय दर्शक आमंत्रण जानाচ্ছি এসএ টেলিভিশনের প্রতিদিনকার সকালের আয়োজন স্টার সিরামিক্স রবিরাবির অনুষ্ঠানে। দর্শক আমাদের প্রতিদিনই কিন্তু একটা প্রয়াস থাকে আপনাদের সকালটিকে আরো বেশি সুন্দর এবং মধুর করার। সেজন্য আমরা আমন্ত্রণ জানাই একজন অতিথিকে, যার গল্প শুনি, জীবনের গল্প। তার কণ্ঠে আমরা চমৎকার সব গান শুনি। গান গল্প দুটো শুনতেই কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। গল্প শুনতে কার না ভালো লাগে, এবং জীবনের গল্প শুনতে শুনতে আমরা কিন্তু আমাদের নিজেদের জীবনের কথা বা নিজেদের জীবনের গল্পের সঙ্গেই একদম মিশিয়ে ফেলি। মানুষের জীবন তো সেখানে কিন্তু মিল থাকবেই, জীবনের মধ্যে উত্থান পতন থাকবে, ওঠানামা থাকবে, তারপরেও এগিয়ে যেতে হবে, প্রতিদিন সকালটি আরও সুন্দর করে শুরু করতে হবে। দর্শক তাহলে কথা না বাড়িয়ে আজকে আমাদের অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের আজকের অতিথি হচ্ছে সঙ্গীত শিল্পী ফিরোজ আহমেদ। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি একটু পরে আপনি আরও বেশি ভালো থাকবেন, ভালো লাগবে, কারণ রবি রাবিরের এখানে এসেছেন, বসে আছেন, আমরা সঙ্গে আছি এবং চমৎকার সব গান শুনবো। এবং তারপর হচ্ছে কি, গান গল্পের মধ্যে যে ব্যাপারটা হয়, গল্প আমরা টেলিভিশনের পর্দায় নাটক দেখি, ওটাও কিন্তু একটা জীবনের গল্প। আবার আগে কিন্তু মানুষ যখন এতটা প্রযুক্তির নির্ভর আমরা ছিলাম না, তখনও কিন্তু মানুষ রেডিওতে বসে গল্প শুনতো, তখন কিন্তু সেই ভিজুয়াল যে ব্যাপারটা এটা ছিল না, কিংবা অনেক যাত্রা দেখতো, বিভিন্ন পালা গান আরও অনেক কিছু ছিল। ওটার মধ্যেও কিন্তু মানুষ তার নিজের জীবনের সঙ্গে গল্পের একটা সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করেছে। তো আমাদের কিন্তু প্রোগ্রামটা এরকম যে প্রতিদিন আমরা অনেক গান শুনি এবং যতটুকু পারি শিল্পীর জীবনের চেষ্টা করি, যতখানি সম্ভব একদম মূল বিষয়গুলো সব কিছু একত্রিত করে দর্শকের কাছে সেটা উপস্থাপন করবার। তো আমার মনে হয় আজকেও চমৎকার একটা সকাল আমরা কাটাবো। তো আজ সকালে আমরা কি গান শুনবো? একদম প্রথমে, যেহেতু বলা আছে মাতৃভূমি স্বর্গাপেক্ষাও গড়িয়সী, তো মাতৃভূমির প্রতি শ্রদ্ধা রেখেই আমি একটা দেশের গান দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে। খুব ভালো, শুনি গানটি। গানটির গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলাউদ্দিন আলী। গানের কথা সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি নদী তীরে তোর সুখের কাকন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে, তোর একটা রাহায় করে বাউলা মায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। স্বপন খেয়া ভাসে তোর এই আঙিনায় শ্যামাই চিরতরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ধন্যবাদ। একদম সকালটাই আমরা একটা দেশের গান দিয়ে শুরু করলাম। আর দেশের প্রতি না এটা কি মানে গানগুলো এমনিতে কিন্তু মানুষের দেশের প্রতি মমত্ব বোধ আছে, জাগ্রত করে। হ্যাঁ, এবং এই গানগুলো সেটা জাগ্রত করে, এটাও যেমন সত্য। আরেকটা বিষয় হচ্ছে কি যে এই সময়টা গানটা যখন সৃষ্টি, এই সময়ের কথাগুলো যদি বলি, ওই সময়ে বোধহয় আমরা এখন যেই মানুষেরা দেশে আছি বসবাস করছি সবাই কিন্তু অনেকটা এককেন্দ্রিক, মানে নিজেকে নিয়ে আমরা ব্যস্ত। হ্যাঁ, যে যা কিছু করতে হবে নিজের জন্য করতে হবে, কিন্তু আমারও যে একটা সমাজ আছে, রাষ্ট্র আছে, দেশ আছে, তো আমি দেশের মানুষ, দেশের জন্য আমাকে কিছু একটা করতে হবে, এই ভাবনাগুলো আমার মনে হয় যে অনেক কম মানুষের মধ্যে এটা আছে। আগের সময় যেমন আমাদের 52 ভাষা আন্দোলন, তখন এরকম অকাতরে মানুষ প্রাণ দিয়েছেন ভাষার জন্য, যেটা ইতিহাসে নেই, সারা বিশ্বের ইতিহাসে নেই। আবার 71-এর কথা যদি চিন্তা করি একই অবস্থা। কিন্তু এইরকম ভাবে এখন কিন্তু মানুষের মধ্যে ওই দেশের প্রতি যেই ভালোবাসার জায়গা, মমত্ববোধ, হ্যাঁ, এই জিনিসগুলোর অনেক বেশি অভাব। তো সেক্ষেত্রে আপনারা যারা সঙ্গীত শিল্পী আছেন, আমার যেটা মনে হয় যে এদের অনেক কিছু করণীয়, কারণ গান দিয়ে কিন্তু গানের শক্তি অনেক বেশি। কারণ যারা কবিতা লিখে গেছেন, কারণ একটা গান যখন সুর করার আগে কিন্তু ওটা একটা কবিতা, একটা একটি একটি করে অক্ষর বসিয়ে তারপরে একটা পংক্তিমালা হয়, একটা একটা বাক্য তৈরি হয়। কিন্তু ওটাতে যখন আমরা সুর তাল এগুলো সংমিশ্রণ করি তখন কিন্তু এটা গান হয়ে যায়। এক্ষেত্রে যেটা দেখা যায় যে সুর যখন যুক্ত হচ্ছে, তাল যুক্ত হচ্ছে, এটা শক্তিটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। এবং ওই সময় আমাদের যখন স্বাধীনতার সময় ছিল, মুক্তিযুদ্ধের সময় ছিল, তখন কিন্তু মানুষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথা আমরা জানি। আবার অনেকে কিন্তু বিভিন্ন সংগঠন করেছে, আমাদের মধ্যে দেবুদা আছেন, তিনিও একজন। তো বিভিন্ন এরা কিন্তু মানুষকে যে গান গেয়ে গান শুনিয়ে তাদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছে, তাদেরকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছে, দেশের প্রতি ভালোবাসা জাগিয়েছে, প্রেম জাগিয়েছে। তো এটা কিন্তু একদম প্রমাণ যে আমরা দেশের প্রতি মমত্ববোধ জাগাতে, ভালোবাসা জাগাতে, শ্রদ্ধা জাগাতে, নিজের দায়িত্ববোধের জায়গাটা বাড়াতে গান কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। এবং সেটা ভালোবাসো মোর গান। ধন্যবাদ। চমৎকার দুটো গান শুনলাম। তো এই যে গানের যে বিষয়টি, তখন আমরা বলছিলাম যে অনেক বেশি শক্তি, এবং আজকে যে শুরুতে আপনি একটা দেশাত্মবোধক গান গাইলেন, তারপর একটি নজরুল সঙ্গীত করলেন, দুটো একদম আলাদা ঘরানার গান। নজরুলও অনেক দেশের গান লিখেছেন, জি, তবে আপনার আজকে আমরা আর কি ধরনের গান শুনব? আমি আর একটা নজরুল করব, পাশাপাশি আমি একটা মৌলিক গান করব আর আধুনিক গান করব, দুই একটা। আচ্ছা, গান তো শুনবই, গল্পও করবো, আর একটা বিরতি নিয়ে আসি। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্টার সিরামিক্স, রবি রাবির। ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি স্টার সিরামিক্স, রবি রাবির অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ফিরোজ আহমেদ। দুটো গান শুনলাম, কথাও অনেক বলেছি আমি, এবার আপনার কথা শুনবো। এই যে আজকে আমাদের মাঝে এলেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে, এবং এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় আমি বলতে চাই। কারণ হলো এমন সুযোগ আসলে কখনো ওভাবে পাইনি। তা আজকে এস এ টেলিভিশনের সকল মানে কলা ঘোষদেরকে আমার মানে পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এই ধন্যবাদ আমরা আরো পরে নিব, অসুবিধা নাই। এখন যে বিষয়টা হচ্ছে যে প্রতিদিন তো একটা নির্দিষ্ট নিয়মে আপনার সকালটা শুরু হয়, জি, তো সেই সকালে আপনি কিভাবে সকালটা শুরু করেন? সকালে ঘুম থেকে উঠি, তো আমি প্রফেশনালি একজন টিচার, বাহ, মানে গভর্নমেন্ট স্কুলের টিচার। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠি, হয়তো হারমোনিয়াম নিয়ে বসলাম, একটু রেয়াজ টেস করি, গান বাজনা প্র্যাকটিস ট্যাকটিস করি, তারপরে খাওয়া দাওয়া করে ঠিকমতো আমার স্কুলে চলে যাই। সেখান থেকে ফিরে আসে বিকেলে ছেলে মেয়েদেরকে পড়ানো টড়ানো থাকে, এগুলো করাই। আর বাকি সময় গান টানে এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, আর আমি পেশাগত জীবনে টিচার, আর আমার এক ছেলে এক মেয়ে। আমার ওয়াইফও চাকরি করে, আচ্ছা, নৌবাহিনীতে চাকরি করে, উনি ঢাকাতে আছেন। আপনি কোথায় আছেন? আমি সিরাজগঞ্জের উল্লাপাড়া। দুইজন কি দুই জায়গায় থাকা হয়? দুইজন দুই জায়গায় থাকা হয়। এটা খুব দুঃখজনক। দুঃখজনক তো বটেই, দুঃখজনক। তো এই সহধর্মিনীর কথা আমরা আরো শুনবো, তার আগে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে গানের জগতে এলেন, যেহেতু শিক্ষকতা করছেন, তো এই আশাটা কবে থেকে শুরু হলো? আশাটা অনেক আগে, ছোটবেলা থেকেই। বিশেষ করে আমার আব্বা গান খুব পছন্দ করতেন, উনি খুব ভালো গানও করতেন। আমি এবং আমার আব্বা একই মঞ্চে অনেকবার গান গেয়েছি। আচ্ছা, এবং আমি মনে করি ছেলে আর মানে বাবার যে একসাথে একই মঞ্চে গান করা, এটা মানে খুব একটা দেখতে পাওয়া যায় না, তো আমার সেই সৌভাগ্যটা হয়েছে। আচ্ছা, ওনার নাম কি ছিল? আব্দুর রহমান। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া, বিনায়কপুর গ্রামের নাম। আচ্ছা, খুব ভালো। আমি মনে হয় কথা শুনে বুঝতে পেরেছিলাম যে সিরাজগঞ্জ ওই দিককার মানুষ হবে। সিরাজগঞ্জ, যাই হোক, পরে গান শুনি, পরে আবার কথায় ফিরে আসবো। এবার একটি আধুনিক গান করছি, সুবীর নন্দীর গাওয়া। কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না, কেন ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, কেন স্বপ্ন ভেঙে যায়, মানুষ কথা দিয়ে কথা রাখে না, কেন ভালোবাসা হারিয়ে যায়। তৈরি করে, তারপরেও আপনি গাইবার চেষ্টা করেছেন, অনেক ধন্যবাদ এই জন্য। তো এই যে যেই গল্পে আমরা ছিলাম, জি, আপনার জীবনের গল্প, তো এই গানে হাতেখড়ি কার কাছে হলো? গানে হাতেখড়ি আমার মামা মনিরুজ্জামান। আচ্ছা, উনি তখন আমি সম্ভবত 8-9-এ পড়ি এরকম, তখন থেকে মানে মামার কাছে প্রথম আমি হাতেখড়ি নিয়েছি। এরপরে আমার কাকা ছিলেন শহীদুল ইসলাম, উনি গান টান করতেন, ওনার কাছে। এরপরে আমার আর একটা ভাই ছিল, বড় ভাই, ওনাকে বড় ভাই বলে ডাকতাম আর কি, ওনার কাছে, আফজাল হোসেন, ওনার কাছে কিছুদিন শিখেছি। আর সর্বশেষ যেটা আমার ক্লাসিক গানের যে ওস্তাদ জিতেন্দ্রনাথ বিশ্বাস, আচ্ছা, আমার পাশের গ্রামেই বাড়ি, এবং উনি আমাকে কখনোই নাম ধরে ডাকেনি, দেখা হলেই বলছে যে বাবা কেমন আছো, বা বাবা কী করছো, এটা করছো, ওটা করছো, এরকম বিভিন্নভাবে মানে মেনশন করতো আর কি। তো কাকার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে কাকা আসলে অনেক কি বলবো মানে মন দিয়ে এবং ভালোবাসা দিয়ে আমাকে মানে তৈরি করার চেষ্টা করেছে আর কি। আচ্ছা, তো এই যে এই সময়টা কখনো কি এরকম চিন্তা এসেছে যে আপনি আপনাদের জেলা যে শিল্পকলা একাডেমি আছে ওখানে গিয়ে গান শেখার, বা আরেকটু নিজেকে কি বলবো এটাকে, অবশ্যই ভালো গান করেন, ভালো কিছু করছেন, বা এতগুলো মানুষ, চারজন ওস্তাদের কথা বললেন যাদের কাছে আপনি শিখেছেন তো আরো কি ইচ্ছে আছে যে অন্য কারো কাছে দীক্ষা নেই আর গানে এটা ইচ্ছে আছে কিন্তু আসলে সুযোগ তো ভাবে হয় না যেহেতু আমি ইয়াতে থাকি এলাকায় থাকি সিরাজগঞ্জে থাকি ওখানে যারা আছে তাদের সাথে মোটামুটি ওঠাবসা করি আর আমাদের উপজেলা শিল্পকলা একাডেমিতেও আমি গান করি আচ্ছা এবং অফিসার্স ক্লাবে যে আয়োজিত অনুষ্ঠানগুলো হয় বা জাতীয় প্রোগ্রাম যতগুলো হয় নজরুল জয়ন্তী বলেন রবীন্দ্র জয়ন্তী বলেন আমাদের শাহজাদপুরে আমরা মাঝে মাঝেই যাই বিশেষ করে যখন বিশ্বকবি রবীন্দ্রনাথের মানে জন্মজয়ন্তী উদযাপন হয় তখন কিন্তু আমরা শাহজাদপুরে যাই শাহজাদপুরে গিয়ে আমরা অনুষ্ঠান করে আসি এইভাবে চলছে আর কি আচ্ছা একদম সেই গোড়া থেকে আমি যদি জিজ্ঞেস করি যে একদম প্রথম কবে মঞ্চে উঠে গান গেয়েছিলেন এটা সম্ভবত তখন 4-5 এ পড়ি সেই সময় মানে তখন গান শেখা হয়নি কিন্তু না গান শেখা হয়নি আমি গাতাম মানে গাইতাম আর কি গান আচ্ছা আচ্ছা বা হয়তো বাবা ডাকে নিয়ে বলতো যে বাবা একটা গান করো এরকম করো ওরকম করো বাবা কি করতেন আপনার বাবা পেশাগত জীবনে উনি ডাক্তার ছিলেন আচ্ছা এবং আমার আব্বা 2011 তে মারা গেছেন আচ্ছা তার প্রতি অনেক শ্রদ্ধা এবং পরিবারে আর কজন আছেন মানে কজন ছিলেন আমি একদম ওই ছোট সময়কার কথা বলছি এখন তো পরিবার অন্য আর মানে যুক্ত হয়েছে হ্যাঁ পরিবারে বাবা মা আমরা মোট 5 ভাই বোন আমি সবার বড় দায়িত্বটা অনেক বড় জি দায়িত্বটা অনেক বড় বাবা মারা গেছেন মা আছেন মা আমার কাছেই আছেন আর কি আচ্ছা বাকি ভাই বোনের মধ্যে ছোট ভাই যেটা সে আকবর আলী কলেজের প্রভাষক আচ্ছা আর বোন সবাই শ্বশুর বাড়িতে আর কি আচ্ছা তো এদের এই 5 ভাই বোন তার মানে হচ্ছে যে ছোট ভাইয়ের কথা যেহেতু আসলো 2 ভাই 3 বোন এদের মধ্যে আপনি ছাড়া আর কেউ কি গান করেন না আমার ছোট ভাই একটু করে তা আমার মতো এমন না আর কি পরের গান শুনি আবার কথায় ফিরে আসব ঠিক আছে এবারে যে গানটি করতে যাচ্ছি গানটির গীতিকার আমজাদ হোসেন সুরকার আলাউদ্দিন আলী আর শিল্পী সৈয়দ আব্দুল হাদী কি করে বলিব আমি কি করে বলিব আমি আমার মনে বড় জ্বালা কেউ কোনো দিন আমারে তো কথা দিল না সুতার মালা খানি গাঁথা হইল না না মুখে বলা বুঝতে গেলে সোনা রঙ্গ তোমার বুঝতে গেলে সোনা রঙ্গ পুরে হবে কালা ও লালন মরল জল পিপাসায় হাতে নদী মেঘনা হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না কেউ কোনো দিন আমারে তো কথা দিল না সারা পাশায় থাকতে নদী মেঘনা, হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না। কেউ কোনো দিন আমার তো কথা দিল না, কথা দিল না। বিনি সুতার মালা খানি গাঁথা হইল না, গাঁথা হইল না। ধন্যবাদ। এই যে গানটি আপনি করলেন, গানটি কিন্তু খুবই বিখ্যাত একটি গান এবং বিখ্যাত একটি চলচ্চিত্রের গান। হ্যাঁ, এবং এই চলচ্চিত্রে এই গানটি দৃশ্যায়নে ছিলেন রাজ্জাক এবং শাবানা। শ্রদ্ধেয় রাজ্জাক, আমরা যাকে হারিয়েছি, মহান, বলতে গেলে মহান নায়ক এবং বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ নায়ক। এবং এই যে গানটি আপনি করলেন, এটার দুটো ভার্সন, একটি হচ্ছে গেয়েছেন শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী এবং আরেকটি হচ্ছে হ্যাঁ শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। গানটি কিন্তু ভীষণ জনপ্রিয় এবং চলচ্চিত্রটিও সেই ৮০-এর দশকের শুরুর দিকের চলচ্চিত্র। যাই হোক, আবার একটি বিরতি নেবার সময় হয়েছে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, খুব শীঘ্রই ফিরব, সঙ্গেই থাকুন।